এক ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে যারা যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য উঠে এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে 1 মার্চ থেকে জিএসটির নিয়মে আসছে বড়সড় পরিবর্তন, যেই পরিবর্তন এবং নিয়মগুলি প্রত্যেক ব্যবসায়ীকেই মানতে হবে। তো বন্ধুরা, সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে 1 মার্চ 2024 সাল থেকে জিএসটি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেসের ক্ষেত্রে কী কী নিয়মের পরিবর্তন আসতে চলেছে, সমস্ত কিছু আপডেট ডিটেলস এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। জিএসটি রুলস চেঞ্জ। 1 মার্চ থেকে জিএসটির নিয়মে বড় পরিবর্তন, ই ওয়ে বিল নিয়ে নয়া নীতি। বিল, জিএসটির নিয়মে নতুন পরিবর্তন আনলো সরকার। এবার থেকে 1 মার্চ 2024 থেকে জিএসটির নিয়মে পরিবর্তন হচ্ছে। এই নিয়ম বিষয়ে না জানলে ক্ষতি হবে আপনার। কি নিয়মে পরিবর্তন? এখন যে ব্যবসায়ীরা 5 কোটি টাকার বেশি ব্যবসা করছেন তারা ই ইনভয়েস ছাড়া ই ওয়ে বিল তৈরি করতে পারবেন না। গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সেস জিএসটির নিয়ম অনুসারে ব্যবসায়ীদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে 50,000 টাকার বেশি মূল্যের পণ্যগুলি সরানোর জন্য এই একটি ইউএ বিল প্রয়োজন। এই পরিস্থিতিতে এখন ই চালান ছাড়া এই বিল তৈরি করা যাবে না। এই নিয়ম 1 মার্চ 2024 থেকে কার্যকর হবে। সরকার কেন এই পরিবর্তন করল? সম্প্রতি ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার NIC তাদের তদন্ত করে দেখছে যে অনেক করদাতা রয়েছে যারা ব্যবসার জন্য ইউএ বিল তৈরি করছে ই ইনভয়েস ছাড়াই, যা সরকারি খাতায় অনিয়ম বলে গণ্য হয়। অনেক সময় দেখা গেছে এই সব ব্যবসায় ইউএ বিল ও ই ইনভয়েস পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে কর দিতে অস্বচ্ছতা আনতে সরকার নিয়ম পরিবর্তন করে ইউএ বিলের জন্য ই চালান বাধ্যতামূলক করছে। 1 মার্চ থেকে নিয়ম পরিবর্তন হচ্ছে। ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার NIC জিএসটি করদাতাদের নির্দেশ জারি করছে যে তারা এখন ই চালান ছাড়া ইউএ বিল তৈরি করতে পারবে না। এই নিয়মটি 1 মার্চ 2024 থেকে কার্যকর হবে। এই নিয়ম শুধুমাত্র ই চালানের জন্য যোগ্য করদাতাদের জন্য প্রয়োজন হবে। একই সময়ে NIC স্পষ্ট করছে যে গ্রাহকদের এবং অন্যান্য ধরনের লেনদেনের জন্য ইউএ বিল তৈরি করতে ই চালানের প্রয়োজন হবে না। এমন পরিস্থিতিতে এই ইউএ বিলগুলি আগের মতোই তৈরি হতে থাকবে। এর অর্থ হলো পরিবর্তিত নিয়মগুলি এই গ্রাহকদের উপর কোনো প্রভাব ফেলবে না। সম্প্রতি এই খবরের পাশাপাশি আরও একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় স্টক মার্কেট নিয়ন্ত্রক সেবি স্টক মার্কেট নেকেড শর্ট সেলিং নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সেবি বলছে বাজারে প্রতি